আরও একবার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পর্তুগিজ মহাতারকা লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে খেলতে পারা নিয়ে প্রশ্ন উঠেছিল গত সপ্তাহে। শঙ্কা জেগেছিল ক্রিস্টিয়ানো রোনালদো ইন্টার মায়ামির বিপক্ষে না খেলার, সেই শঙ্কাটাই সত্যি হতে চলেছে। ফুটবল প্রেমীরা আরও একবার বঞ্চিত হতে যাচ্ছে মেসি রোনালদোর মুখোমুখি লড়াই দেখা থেকে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 12টা থেকে শুরু হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের বিপক্ষে লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ। এই ম্যাচে লিওনেল মেসি থাকলেও মাঠে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল নাসের কোচের কাছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আল নাসের কোচ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো এখনও ম্যাচ খেলার জন্য পূর্ণ ফিটনেস ফিরে পায়নি। আগামী 3-4 দিনের মধ্যেই তিনি মাঠে নামবেন এবং পুরো দমে অনুশীলন শুরু করবেন। তাই ক্রিস্টিয়ানো রোনালদোর লিওনেল মেসির বিপক্ষে এই ম্যাচটাই খেলা হচ্ছে না। এর আগে সবশেষ রোনালদো মেসির মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছিল গত বছর, সে সময় পিএসজিতে ছিলেন লিওনেল মেসি। তবে এখন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজির মেসির বিপক্ষে খেললেও ইন্টার মায়ামির মেসির বিপক্ষে খেলতে পারছেন না রোনালদো।